আসসালামু আলাইকুম সাল্মানিয়া ভিউয়ার্স আমরা আজকে এসেছি জামিয়া ইসলামিয়া জমিরিয়া মাদ্রাসা উত্তরের নাইয়া ফেনী যার প্রতিষ্ঠাতা জনাব মাওলানা ফরিদ আহম্মদ আল মুবারক পুরো বাংলাদেশে যা ওয়াইজিন হিসাবে যাকে এক নামে চিনেন আলহামদুলিল্লাহ তিনি এই এলাকায় ওনার নিজ গ্রামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন আল্লাহ রহমতে শুরু তার মাত্র ছয় ঘন্টা জায়গায় এখানে একটা ছোট্ট টিনের ঘর দিয়ে শুরু এইরকম আজকে এই বিশাল পরিসরে এই প্রতিষ্ঠান উনি এবং ওনার ছেলে পরিচালনা করেন এখানে হেফজ বিভাগ নাজেরা বিভাগ তারপরে এটিম এটিমকানা আদার্স দাওরা পর্যন্ত মনে হয় এখনো হয় নাই এই যে নতুন ভবনগুলা দেখতেছেন এগুলো মাদ্রাসারই অংশ পুরা প্রতিষ্ঠানটা আল্লাহ তাআলা কবুল করক এবং আপনারা যারা দেখতেছেন তারা উক্ত মাদ্রাসায় যে যতটুকু যেখান থেকে সহযোগিতার হাত বাড়াইতে পারেন বাড়িয়ে দিবেন দিনই একটা প্রতিষ্ঠান আল্লাহ রহমতে গ্যাফ সেই প্রত্যন্ত গ্রাম ফেনী জেলার সালঙ্গিয়া থানার হরিফ পাটাননগর ইউনিয়ন সয়নাম পাটাননগর ইউনিয়নেরই একটা গ্রাম উত্তররিপুর উত্তর অরিপুরেরই একটা প্রতিষ্ঠান দিনী প্রতিষ্ঠান আল্লাহর রহমতে তিল তিল করে আলোর মুখ দেখতে চলেছে খুব সুন্দর একটা প্রতিষ্ঠান পরিপাটি এখন ঈদের কারণে ছেলে ছাত্ররা এখন নাই তবে এই সেই প্রতিষ্ঠানে পরে দিই এটা বিশাল একটা মসজিদ এই হলো মসজিদের সাইনবোর্ড বিশাল একটা মসজিদ করছেন আর এটা হলো মেইন গেট মেন গেটের পাশে রাস্তার ফাঁসে মেইন গেট তো আজকে এই দিক দিয়ে যাওয়ার সময় মন চাইল একটু কি কয় নিজের গ্রামের একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটাকে একটু ভিজিট করে যাই তবে এই মুহূর্তে পরিচালক বা প্রতিষ্ঠাতা কাউকে পাইনি তারপরে আলহামদুলিল্লাহ আমার নিজের গ্রামে একটা এত সুন্দর প্রতিষ্ঠান হয়েছে এই জন্য দেখে খুশি মন ভরে গেল খুশিতে এইখানে প্রত্যেক বছর কুয়াকাটা হুজুর সহ এইবারই মাওলানা ইয়া ইয়া সাহেব ওয়াজ করে গেছেন তারপরে প্রতি বছরে ওয়াজ মাহফিল হয় আর প্রত্যেক বছরে এখান থেকে হাফজা হেফাজ হাফজা ছাত্ররা বাইর হচ্ছে এখান থেকে হাফেজ হয়ে এখান থেকে বাংলাদেশের আনাচে কানাচে ছাত্ররা যে পড়ালেখা করে বাইরে গিয়া দিন মত করবে এই জন্য সবার কাছে বিশেষ করে দোয়ার দরখাস্ত আর যাতে করে এই প্রতিষ্ঠানকে আল্লাহ তালা দিন কাছে হিসাবে কবুল করেন এবং উত্তর উত্তর এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করি বিশেষ করে কাকা ফরিদুদ্দিন আল মোবারক এবং তার ছেলে মূর্তি দুইজনকেই আল্লাহ তাআলা প্রতিষ্ঠান পরিচালনার জন্য কবুল করে এই দোয়া সবার কাছে চাই যেহেতু আমার নিজের এলাকা এই এলাকারই একটা প্রতিষ্ঠান এগুলার সব প্রতিষ্ঠানের সামনে দোকান আর এটা মফশলের একটা গ্রামের ভিতরে খুব সুন্দর একটা প্রতিষ্ঠান সবার কাছে দোয়ার দরখাস্ত করে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই নামাজ পড়বেন